নমস্কার সবাইকে, রুচি রসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা শীতের স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। যদিও এখন শীত চলে যাওয়ার সময়, কিন্তু এই শীতে একবার হলেও কিন্তু এই রেসিপিটা আপনারা সবাই বানিয়ে থাকেন। তো আজকে আমি যেটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে গুড়ের পায়েস। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। প্রথমেই এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘিটা আমি এখানে ধরুন বড় চামচে 3 চামচ মতো নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। প্রথমে আমি এতে কাজু নিয়েছি, যেগুলো মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিশমিশ। এই দুটোকে একটু ভেজে নেব, অল্প সামান্য একটু ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে রাখবো। পায়েস কিন্তু অনেক রকমভাবেই অনেকে করে, তো আমি যেভাবে করি আমি আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করছি। দেখুন, আমি কাজু কিশমিশটা ভেজে নিয়েছি, নিয়ে আমি তুলে রাখছি। এবার আমি এখানে নিয়েছি 1/2 কাপ মতো গোবিন্দভোগ চাল, সেটাকে আমি ঘিয়ের ওপর একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে ডাইরেক্ট চালটা ধুয়ে ইয়েতেও দিতে পারেন, দুধের মধ্যে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় ভেজে করলে সেটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, অল্প একটু নেড়ে চেড়ে তুলে রেখে দিতে হবে। এবার দুধ আমি এখানে প্যাকেট দুধ দিয়েছি, নর্মাল যে প্যাকেট দুধ হয় সেটাই আমি এখানে নিয়েছি, 1.5 লিটার দুধ। তাতে আমি 3-4টে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু ফুটতে দেব। আপনারা চাইলে অন্য কোনো দুধ, ফুল ফ্যাট যে দুধ হয় সেগুলোও নিতে পারেন। আমি এখানে নর্মাল মাদার ডেয়ারি দুধ 1.5 লিটার নিয়েছি, 1/2 কাপ গোবিন্দভোগ চালের পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তখন তাতে আমি ভেজে রাখা চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে দিতে হবে, কারণ আমাদের একটু সময় লাগবে চালটা পুরোপুরি সেদ্ধ হতে। প্রথম থেকে বাড়িয়ে রাখলে কিন্তু চালটা সেদ্ধ হবে না, দুধটা কমে যাবে। তো সেজন্য চালটাকে সেদ্ধ হওয়ার টাইম দিতে হবে, আর এই সময় বারবার কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে নিচ থেকে দুধটা লেগে যেতে পারে। দেখুন, আমার চালটা কিন্তু আমি দেখলাম প্রায় সেদ্ধ হয়ে এসছে, মানে 80% আমার কুক হয়ে গেছে। তখন আমি তাতে ভেজে রাখা কাজু কিশমিশ দিচ্ছি, আর দুটো বড় এলাচ আমি এখানে ভেঙে নিয়েছি, দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু এতে গুড়টা অ্যাড করতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ গুড় নিয়েছি, পাটালি গুড় যেটা হয় ওটাকে ভেঙে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিচ্ছি। মিষ্টি কিন্তু সবার শেষে অ্যাড করবেন, না হলে কিন্তু দুধটা আগে থেকেই ঘন হয়ে যাবে আর চালটা সেদ্ধ হবে না। গুড়টা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব, যতটা ঘনত্ব আমার রাখার দরকার ততটা এলে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন, আমার কিন্তু দুধটা অনেকটাই ফুটে গেছে, এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ এটা কিন্তু রেখে দেওয়ার পর বেশ কিছুটা জমে যাবে। দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপরে কি সুন্দর কালারটা এসছে। তো আমার পায়েস তো একদম রেডি, আমার খেতে এটা ভীষণ ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আপনারা যদি অন্য কোনোভাবে বানান সেই রেসিপিটা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আর কমেন্টে বলতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যান।